ইন্ডিয়ান ক্যাটাগরির সময় যে ক্যাটালগ দেওয়া আছে একবার নিউ ফ্যাব্রিক্স এগুলো পুষ্পা পুষ্পা এটা পুষ্পা অ্যাড দিয়েছে প্রায় ছবি ভাইরাল হয়েছে না একটা ওই ছবিটার এটা অ্যাড হয়েছে ঈদে আর মাত্র কটা দিন বাকি এরই মধ্যে ঢাকার নিউ মার্কেট কাঁপাচ্ছে পুষ্পা কেজিএফ চ্যাপ্টার 2 ও কাঁচা বাদাম কি নাম শুনেই চোখ কপালে উঠল অবশ্য হবারই কথা বাস্তবে পুষ্পা মুভির আল্লু অর্জুন ও রেশমিকা মান্দানা কিংবা কেজিএফ খ্যাত যশ ও রীনা দেশাইকে নিউ মার্কেটে দেখা যায়নি এছাড়া কাঁচা বাদাম নিয়ে ভুবন বাদ্যকরও আসেননি তবে সিনেমার নামে বাজারে আকর্ষণীয় ডিজাইনের পোশাক উঠেছে নতুন ডিজাইন মোটিভ ও রং বেরঙের পোশাকের ছড়াছড়ি এবারের ঈদ বাজারে যেগুলোর নাম দেওয়া হয়েছে পুষ্পা ও কেজিএফ 2 এছাড়াও কাঁচা বাদাম নামে শিশুদের বেশ কিছু পোশাকও উঠেছে যা নজর কাড়ছে সকলের এবার ঈদে আমাদের আছে সারারা এবং গারারা কালেকশন আছে যে ডিজাইনগুলো হলো আপনার পুষ্পা আছে কেজিএফ 2 আসছে শিবানী ডিজাইন আসছে যেগুলো আমি একটা আপনাকে শো করে দেখাই এইবার সরি দেখেন এই যে ড্রেসটা খুবই চলছে এবার এটা হলো আপনার পুষ্পা পুষ্পা সারারা এটা আপনার 4-5 একটা ড্রেস সাথে কোটি আছে এবং উড়না সালোয়ার আছে এর সাথে এরপরে আসছে হলো আপনার কেজিএফ একটা ড্রেস আছে খুব গারারা একটা কেজিএফ ড্রেস আছে কেজিএফ হ্যাঁ ড্রেসটা খুবই আনকমন এবং সফট ফ্যাব্রিক্সের মধ্যে যে সাধারণত বাচ্চারা আপনার পার্টি ড্রেস কোনো পরতে চায় না কমফোর্টেবল কাপড় পায় না কিন্তু এটা হলো একটা কমফোর্টেবল ফ্যাব্রিক্সের উপরে যেগুলো বাচ্চারা এই গরমে খুব কমফোর্টেবলভাবে পড়তে পারবে এই ড্রেসটা এই ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল একদম বোম্বে কালেকশন এগুলো অরিজিনাল কেজিএফ লেটেস্ট মডেল আচ্ছা আচ্ছা এটার নাম আসলে কেজিএফ কেন কেজিএফ এটা একটা আপনার কেজিএফের যে আপনার যে ছবিতে যে হিরোইন আছে যে নায়িকা আছে সেই ড্রেসটা আপনার ইউজ করছে হ্যাঁ কেজিএফ সেকেন্ড পার্টে এই ড্রেসটা ইউজ করছে এই জন্য এটা কেজিএফ নাম দেওয়া চুর নাম দেওয়া হয়েছে এটা করোনা মহামারীর ভয়াবহতা কাটিয়ে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরেছে সবাই আর তাই এবারের ঈদ উদযাপনে নতুন পোশাক কিনতে মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দোকানিরা বলছেন এবারের ঈদে চাহিদার শীর্ষে আছে পুষ্পা আর কেজিএফ আর তাদেরকে টক্কর দিতে বাজারে উঠেছে কাঁচা বাদাম পোশাক ভাই আমরা যে বিগত 2 বছর করোনা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারিনি এটা আপনারা জানেন আমরা সবাই জানে পাবলিক আর এবার 15 রমজান পর্যন্ত আমাদের ঠিক ওইভাবে কাস্টমার ওটা নেই আমরা ভাবছিলাম যে 15-র হয়তো শুরু হবে লাস্ট পর্যন্ত একটা ভালো আমরা কানেক্ট করতে পারবো ভালো বিক্রি করতে পারবো অরিজিনালভাবে সেটা হচ্ছে না আজকে 22 রমজান চলে যাচ্ছে দেখেন আমাদের এখনও খুব ডিলে ডালা আমাদের এবছর একটা ভালো ব্যবসা হচ্ছে না আশা করি আপনারা কিছু সার্কুলার করলে হয়তো চতুর্দিকে ইনশাল্লাহ আমরা ভালো একটা পজিটিভ কিছু পাবো ভালো একটা রেজাল্ট পাবো নিউ মার্কেটের দোকানগুলো ঘুরে দেখা গেছে এবারের ঈদ বাজারে উঠেছে গারারা সারারা শিবানী মন ছুঁয়ে যায় সহ হালের ভাইরাল কাঁচা বাদাম ড্রেস প্রতিটি দোকানে লক্ষ্য করা যায় পুষ্পা কেজিএফ কাঁচা বাদাম পোশাক কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় পোশাকের এমন আকর্ষণীয় নামে মুগ্ধ হয়ে ক্রেতারা তাদের পছন্দের পোশাক ক্রয় করে বাসায় নিয়ে যাচ্ছেন অনেকে আবার দাম বেশি থাকার কারণে পোশাক না কিনে দেখার স্বাদ মিটিয়েই বাড়ি ফিরছেন তবে বেচাকেনা যেমনই হোক না কেন ক্রেতাদের মধ্যে লড়াই চলছে পুষ্পা ও কেজিএফ নিয়ে উম্মেরাহি সমকাল